অনেক বাবা জীবিত থাকতে তারা মনে করে যে আমার কিছু সম্পদ আমি আমি আমার সন্তানদের মধ্যে আমি বন্টন করে, আমি ওই বাবাকে বোকা মনে করি যে বাবা এই কাজটা করে যায়, যে নিজের জন্য কিচ্ছু রাখে না, সবগুলো দিয়ে তারপর মরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে, এটা তার জন্য জায়েজ নেই। প্রমাণিত হয়েছে শুধু শহর এলাকায় না, গ্রামেও যে বাবা এরকম করেছে বহু ছেলে দ্বারা নিগৃহীত হয়েছে শেষ জীবনে এসে, যেটা আল্লাহ তাআলা করতে বলেননি এবং মানে করা উচিত না। কেন করবেন? তার সম্পত্তি, তিনি ইন্তেকালের পরে সবাই সমানভাবে পাবেন। তো এই বাবা তারা এগুলো করতে চায় জীবিত দশায়, আমি এটাকে মানে ডিসকারেজ করি, এটা আল্লাহর আইনের বাইরে, আল্লাহ রসুলও করেননি, সাহাবায়ে কেরামও করেন। তবে যদি কোনো বাবা এইটা করতে চায় যে আমি চলে যাওয়ার পরে, বিশেষ করে হজে টজে যাওয়ার আগে এটা করে, আমাদের গ্রামে আমাদের দাদা হয় সম্পর্কে উনি এই কাজটা করেছিলেন আমার মনে আছে, যে আমি চলে যাওয়ার সময় আমি হয়তো আর ফিরে আসবো না, হয়তো আমি মরে যাচ্ছি, তো আমার চোখের সামনে আমার যে সম্পত্তিটা আছে তারা যে যা ভাগ পাবে, আমার ওয়াইফ আমার সন্তানেরা তারা ভাগ করে নেবে তাদের অনুযায়ী। তো উনি নিজে যদি আলেম হয়ে থাকেন তো ওনার অনুযায়ী, অথবা একজন আলেমের পরামর্শে তারা যে ফারায়েজ অনুযায়ী জমি পাবে সে ভাগ করে দিয়ে গেলেন, কোনো সমস্যা নেই, কোনো গুণা নেই যদি সমান পর্যায়ে যায়। আর যদি সমান পর্যায়ে না যায়, কোনো ওয়ারিস কে, যারা ওয়ারিস হবে কোনো ওয়ারিস কে অতিরিক্ত দেওয়া তার কোনো অধিকারই নাই, মারাত্মক গুণা নিয়ে সে দুনিয়ার থেকে চলে যাবে। যেমন ধরেন সে ছোট ছেলের সাথে থাকে, ছোট ছেলে খুব ভালো করে কানতে পারে, আর ছেলেরা এদেশে ওদেশে এখানে সেখানে আছে, বাবা তুমি জমা জমি করে লিখে দাও আমার জমি আমার জন্য, এই 2 বিঘে জমি আমার দিয়ে দিও, তো করলো কি সব যার সে লিখে টিলে দিল আর এই ছেলের জন্য 2 বিঘে জমি দিল, এটা একটা চরম হারাম কাজ করেছে। কোনো ওয়ারিশ কে, যারা ওয়ারিশ পাবে কোনো ওয়ারিশ কে প্রিফার করে তার এটা দেওয়া যাবে না, যদি দেয় তাহলে সে প্যারালাইজড হয়ে কেয়ামতের ময়দানে উঠবে। মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ মধ্যে মানে সন্তানদের এইরকম বৈমুখ করে যাওয়াটা হলো মারাত্মক গুনাহ, এই কাজ করা যাবে না। আমি কিন্তু একেবারে এই বিষয়ের উপরে সবটাই বলে দিচ্ছি, আমরা লিখে লিখে রাখবো না, এটা করা উচিত না। তবে কোনো মানুষ মৃত্যু পথযাত্রী হয়েছে, তার সম্পদগুলো বন্টনের সময় যে সে দেখলো যে তার 4 ছেলে ঠিক আছে, 1 ছেলে সমস্যা অটিস্টিক অসুস্থ, সে তার ঝামেলা আছে, অথবা 1 ছেলেকে লেখাপড়া করাতে পারেনি, বড় ছেলে ছিল তাকে ব্যবসা ট্যবসায় লাগায় বাদ বাকি গুলোকে সব সুন্দরগুলো প্রতিষ্ঠিত করে দিছে, বড়টারে প্রতিষ্ঠিত করতে পারেনি বড় ছেলে তাকে হেল্প করার, তখন যারা মানে ওয়ারিস আছে তাদের সাথে যদি কথা বলে যে তোমরা সবাই দেখো তোমাদের ভাই অথবা তোমাদের অমুক বোন, কোনো কোনো বোন হয়তো দেখা যায় যে বড় বোনটাকে বড় মেয়েটাকে বিয়ে করে, বিয়ে যখন করায় তখন খুব বেশি খেয়াল টাল করেনি, খুব অভাবের মধ্যে আছে, তো সবাই মিলে যে তোমরা তো সবাই পাবা, তো আমার ওই মেয়েটাকে আমি একটু বেশি করে দিয়ে যাচ্ছি, আমার ওই ছেলেটাকে একটু বেশি করে দিচ্ছি, তোমরা সবাই তোমাদের পক্ষ থেকে একটু কম্প্রোমাইজ করো, আমার অধিকার আছে আমি সেই অধিকার থেকে দিয়ে যাচ্ছি, আর তখন তার অধিকার থাকে, আর তোমরা এই আমি যে একটু বেশি যদি দেই তোমরা কিছু মাইন্ড করো না, তো এটা জায়েজ আছে, সবাই রাজি হয়ে গেল তাদের এই ওয়ারিস থেকে, এটা জায়েজ আছে। আরেকটা জায়গায় যে ছেলে মেয়েরা রাজি হোক আর না হোক তার অধিকার আছে, সেটা হলো এই প্রথম জায়গায়, এই জায়গায় যে জায়গায় যে সে মনে করতেছে কাউকে আমার অতিরিক্ত দিতে হবে, কারণ আছে এবং সে যৌক্তিক কারণ, সেই যৌক্তিক কারণে 1/3 মূল সম্পত্তি 1/3 থেকে সে কাউকে অতিরিক্ত দিতে হবে। আরেকটা জায়গা সেটা হলো যেমন ধরেন দাদা জীবিত আছে, তার ছেলে বড় ছেলে মারা গেছে, এখন বড় ছেলের সন্তানেরা কিছু পাবে না, অথবা তার মেজো ছেলে মারা গেছে, মেজো ছেলের সন্তানেরা কিছু পাবে না, তখন ওই দাদার উচিত হলো মরে যাওয়ার আগে বা নানার উচিত হলো যে যেহেতু ওরা তো কিছু পাবে না, তা ওদের নামে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারা বলে দিয়েছেন যে কাতাবা আলাইকুম ওয়াসিয়াত, ওসিয়াত কে ফরজ করে দিয়েছেন, তোমরা ওসিয়াত করে যেও তোমাদের মূল সম্পত্তির 1/3 উপরে যেন না যায়, এটা আবার এর মানে এর ভিতরেই দান করো, ওসিয়াত করো, উইল করো, যা করো এর ভিতরেই তোমরা করতে, এই হলো একদম বাবা সংক্রান্ত বিষয়। বাবা মারা গেছে,
বাবা মারা যাওয়ার পরে সম্পত্তির বন্টন হবে এইভাবে, কিন্তু মা জীবিত আছে, মার একটু ক্ষমতা আছে, আবার মা এসে বলে এই শোন তোর বাবার সম্পত্তি গুলো আমি যেভাবে বলবো সেভাবে বন্টন হবে, নাও মার কোনো অধিকার নেই সম্পর্কে কথা বলার, বিন্দু মাত্র অধিকার নেই। মার এতটুকু অধিকার আছে মা বলবে যে আমি আমার স্বামীর 1/8 সম্পত্তি পাবো, সেটা আমি উমুক উমুক জায়গাতে নেবো, অথবা আমাকে বুঝাই দে, তার দাবিটা করতে পারে, কিন্তু তার অধিকার নাই যে সে তার সন্তানদের ওইটার ওইটি দেব, ওইটার ওইটি দেব, এ এইটা নেবে, সে সেইটা নেবে, নো আনটিল আর আনলেস যে সন্তানেরা এবং মা সবাই মিলে বসে এই ব্যাপারে একমত হবে। কারণ এটা হকের ব্যাপার, এটা মাতৃত্বের ব্যাপার না, এটা পিতৃত্বের ব্যাপার না।